মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনার হার। ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় অর্ধে প্রচণ্ড চাপ তৈরি করে একটি গোলও শোধ করে তারা, কিন্তু শেষ দিকে আবার গোল খেয়ে বড় ব্যবধানে হেরে বসে লিওনেল স্কালোনির দল। মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানোতে শুক্রবার রাতে লিওনেল মেসির ফেরার ম্যাচে 3-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় ভেনেজুয়েলার। বিরতির আগেই দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পঞ্চম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা গাব্রিয়েল বেরকার্দোকে এড়িয়ে ডান পায়ের ভলিতে জাল খুঁজে সলোমন রণদন। খুব বেশি কিছু করার ছিল না আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির। শুরুতেই পিছিয়ে পড়া তারুণ্য নির্ভর দলটির প্রথম দিকের খেলায় সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। বলের জন্য অনেক নিচে নেমে খেলতে দেখা যায় মেসিকে। অধিনায়কের নৈপুণ্যেই 30তম মিনিটে প্রথম সেরা সুযোগটি পায় আর্জেন্টিনা। 3 জনকে কাটিয়ে বাঁদিক থেকে নিখুঁত ক্রসে বার্সেলোনা তারকা খুঁজে নেন লাউতারো মার্টিনেসকে। তার ডাইভিং হেড লক্ষ্যেই ছিল, কিন্তু চাপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটে গোলমুখে জিওভানি লো সেলসো ঠিক মতো বলে পা ছোঁয়াতে না পারায় হাতছাড়া হয়ে যায় আরেকটি ভালো সুযোগ। খানিক পর আরমানিকে একা পেয়েছিলেন রণদন, কিন্তু তাকে রুখে দেন রিভার প্লেটের গোলরক্ষক। 37তম মিনিটে দি বক্সের বাইরে থেকে মেসির বাঁকানো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভেনেজুয়েলার গোলরক্ষক। 44তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে স্কালোনির দল। দুটো নেওয়া ফ্রি কিকে বল পেয়ে একটু এগিয়ে কোনাকুনি শটে ব্যবধান 2-0 করেন মিডফিল্ডার জন মুরিও। দ্বিতীয় অর্ধের শুরু থেকে প্রবল চাপ তৈরি করে আর্জেন্টিনা, কিন্তু কোন রকমে আক্রমণগুলো ঠেকিয়ে দিচ্ছিল ভেনেজুয়েলা। প্রতি আক্রমণ থেকে 59তম মিনিটে হঠাৎ এসে যায় আর্জেন্টিনার সুযোগ। নিজেদের অর্ধে বল পেয়ে মেসি খুঁজে নেন লো সেলসোকে। তার রক্ষণ চেরা পাস পেয়ে প্রথম স্পর্শেই ব্যবধান কমান মার্টিনেস। কিছুক্ষণ পর সমতা টানার সহজ সুযোগ নষ্ট করেন ইন্টার মিলানের এই ফরওয়ার্ড। গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি, কিন্তু তার শটে বল পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। 75তম মিনিটে সফল স্পোর্টকিকে ব্যবধান 3-1 করে ফেলেন খানিক আগে মাঠে নামা হোসেফ মার্টিনেস। ই বক্সে ফরওয়ার্ড ডারউইনকে ডিফেন্ডার হোয়ান ফুইত ফাউল করলে পেনাল্টি পেয়েছিল ভেনেজুয়েলা। 86তম মিনিটে মেসির ক্রসে অরক্ষিত রিভার প্লেটের ফরওয়ার্ড মাতিয়াস সুয়ারেসের হেড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।